হিসাবে কারণ করোনা আমাদের কৃষি ক্ষেত্রে তেমন কোনো আঘাত আনতে পারে নাই পাশাপাশি আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার সফল পরিকল্পনায় আমরা যেমন ধরেন নেত্রকোনা কিশোরগঞ্জ হাওড়া অঞ্চলে এইখানে আমরা দেখেছি উত্তরবঙ্গে জেলা প্রশাসকের মাধ্যমে যারা কৃষি কাজ করেন তাদেরকে গাড়িতে গাড়িতে করে নিয়ে ওই হাওড় অঞ্চলে পৌঁছে দেওয়া হয়েছে এই যে আমাদের কৃষকের পরিশ্রম আর সরকারের সহযোগিতা এই দুইটার সমন্বয়ে আজকে বাংলাদেশের এই সমৃদ্ধির যাত্রা আমি কৃষক লীগের মাধ্যমে বাংলাদেশের কৃষকদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রিয় ভাই আমার আপনারা জানেন বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল আমরা আবার দেখতে চাই তার জন্য আমার কৃষকদেরকে পরিশ্রম করতে হবে বিশেষ করে কৃষক এবং কৃষকই আজকের যে উপস্থিতি আমি মনে করি যে তাদের মাধ্যমে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঘরে ঘরে এই কৃষকদের যে উপকার করেছেন তার সেই সমস্ত বর্ণনা দিয়ে আমরা আগামী দিনের জনগণকে কৃষকদের সাফল্যের কথা বলে জনগণকে সাথে নিয়ে শেখ হাসিনার পক্ষে আমরা সকলে থাকব এই অঙ্গীকার আমাদের করতে হবে পাশাপাশি আজকে অতীতের মতন আবারও বিএনপি এবং জামাত তারা বিভিন্ন রকম ষড়যন্ত্রের মাধ্যমে পাইকারা করছে এ দেশকে নৈরাজ্য সৃষ্টি করার জন্য এই দেশকে একটি বিভিন্ন অপচেষ্টার মাধ্যমে তিনি মৌকুব করে দিয়েছিলেন আপনারা মুরব্বীদের মনে থাকার কথা আমরা পাকিস্তানের উপর আন্দোলন সংগ্রাম করেছিলাম আমার দেশের কৃষকদের সামান্য 500 টাকার ছিপিরনের জন্য মাজারগঞ্জে নিয়ে যাওয়া হতো অথচ কোটি কোটি টাকা প্রস্তুত করে যারা শিল্পপতি হয়েছিল যারা দিন খাতি হয়ে বসেছিল তাদেরকে কি বলা হতো না পাকিস্তান আমার এই নিয়ম ছিল তাদের জন্য বঙ্গবন্ধু নেতৃত্বে পরবর্তীকালে কৃষকদের অধিকে সম্ভবত ঋণ মজবুত করে দিয়েছিল অত্যন্ত সহজ শর্তে কৃষকদের ভিতর ঋণ দেওয়ার ব্যবস্থা তিনি করেছিলেন যারা জাতির পিতাকে হত্যা করেছিলেন তাদেরকে কোন পরবর্তীকালে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার দাবি করে জিয়াউর রহমান তাদের প্রত্যেককে যারা হত্যাকারী ছিল তাদের প্রত্যেককে সে পুরস্কৃত করেছে তাদেরকে বিভিন্ন জায়গায় তাদেরকে প্রমোশন দিয়েছে আপনারা দেখবেন যে আগস্ট মাস যখনই আসে তখনই আপনারা যারা মাদুরার ছেলে নেই আপনারা দেখবেন মিছিলের উপর গুলি চালিয়ে খালেদা জিয়ার সরকার এদেশের কৃষকদেরকে হত্যা করেছিল বিদ্যুতের জন্য যখন মিছিল হয়েছিল খালেদা জিয়ার সরকার বিদ্যুতের দাবিতে মিছিল করার দায়ে এদেশের মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছিলেন আর জননেত্রী শেখ হাসিনা বিদ্যুতে স্বয়ং সম্পন্ন হয়েছেন সামান্য লোডশেডিং আছে এটা আর কিছুদিনের ভিতরেই ঠিক হয়ে যাবে সংগ্রামের উপস্থিতি এই কৃষি বান্ধব সরকারের জন্য আপনাদের দায়িত্ব রয়েছে এই নিরাপত্তার চাদরে ভিড়ে থাকা বাংলার মানুষের জন্য আপনাদের দায়িত্ব রয়েছে আগামী 23 সালের নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার পক্ষে একভাবে সাইফুল জামার শিখরের পক্ষে ম্যান্ডেট দিয়ে আমরা সেই দায় পরিশোধ করব সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু 71 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে স্বাধীনতার পরে যুদ্ধ বিধ্বস্ত দেশকে যখন পুনর্গঠন করছেন পুনর্গঠনে সামর্থ্য দিয়ে যখন অর্থনৈতিক দুরবস্থা না দেশকে পুনর্গঠিত করছেন ঠিক সেই মুহূর্তে 71 সালে স্বাধীনতা বিরোধী চক্র বঙ্গবন্ধুকে হত্যা করে আমরা জানি সে হত্যা করে কিন্তু ক্ষান্ত হয়নি ইতিহাসে বর্বরোচিত আইন পাশ করেছে যে খুনিদের বিচার হবে আমরা কিন্তু বসে নেই দেখেন তারা অবৈধভাবে কর্মসূচি ঘোষণা করেছে আরে কর্মসূচিতে একটি যুক্তি থাকতে হবে আমি একটি কর্ম রাজনৈতিক দল হিসেবে একটি কর্মসূচি দেব সেই কর্মসূচির তো ন্যূনতম একটি যুক্তি থাকতে হবে আপনি যদি নিজের ভাইরাল ওঠার জন্য
আপনি যদি নিজের অবস্থানকে শক্ত করার জন্য, আপনি যদি ব্যবসায়ীদের মধ্যে ভীতি সঞ্চার করার জন্য, আপনি যদি অবৈধভাবে ক্ষমতা দখল করার জন্য, আপনি যদি শেখ হাসিনার উন্নয়নকে, উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নকে সহ্য করতে না পেরে আজকে জননেতা সাইফুজ্জামান শিখর ভাই মাগুরাতে যেভাবে উন্নয়ন করছেন সেই উন্নয়নকে সহ্য করতে না পেরে যদি কর্মসূচি, ধ্বংসাত্মক কর্মসূচি দেন, তাহলে তো আওয়ামী লীগের নেতা উনি বসে থাকতেন। আমরা তো বসে নেই, আমরা তো আপনাদেরকে পর্যবেক্ষণ